আমার বাচ্চাটা যে মানে হলো আর কি, বাচ্চাটার তা সে মানে সম্পূর্ণ আর কি আমার এখানে সহযোগিতা একটু করছিল বিধায় সে পাশাপাশি থাকি ভাড়া। আমি 26 তারিখ রাতে আমি তারে রাখে, আমি যে বাসায় কাজ করি ওই বাসায় টাকা নিতে গেছি। আমি অসুস্থ, এই 7:30 কি 8টার দিকে গেছি, ওখান থেকে আর কি আমি ওষুধ নিয়ে আসে 9:30টার দিকে আর কি বাসায়, মানে বেশিক্ষণ লাগে না, 20 মিনিটের ইয়ে। তো আমি আসছি, আসে আর কি বাসায় ওষুধ নিয়ে আসছি, আসে আর কি দেখি যে রুবেলের বউ আর কি আমার বাচ্চাও নেই। তখন আমি অনেক কান্দাকাটি করতেছি আর কি, কান্দাকাটি করার পরে আমি বাজারের দিকে গেছি, বাজারের দিকে কিছু লোক আছে তাদেরকে আমি জানাইছি, তারা পরে আমার নিয়ে, আমার তো এখানে তো কেউ নাই, পরে ওরাই আমার সহযোগিতা করে এখানে নিয়ে আসছে আর কি আইনের আশ্রয়ে। এরপরে আমি 27 তারিখে 27 তারিখে আমরা ফোন দিছি, 27 তারিখে ফোন দিছিলাম, দেওয়ার পরে ফোনটা রিসিভ করছে, করার পরে কাটে দিছে, কাটে দেওয়ার পরে আবারও আমি ফোন দিছিলাম, দেওয়ার পরে বন্ধ পাইছি, বন্ধ করে দিছে ফোন, দিয়ে একটা নাম্বারে ফোন দিছে, কিন্তু আমি তো অত কিছু তো ইয়ে না, আমি বুঝি না, ওই নাম্বারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে 1 লাখ টাকা দিতে হবে, যদি বাচ্চা আমার কাছে আছে ফুবু, আপনি যদি আমাকে 1 লাখ টাকা দেন তাহলে আমি বাচ্চা ফেরত দিব, না দিলে আমি মাইরা ফেলাবো বাচ্চা। তার পরিচয় কি দিছিল সে ওই ফোনে? ওই ফোনের মধ্যে তার পরিচয় কিছু দেন, খালি আমার ফুবু বলছে আর বাচ্চা তার কাছে আসছিল। রুবেলের সাথে আমার পরিচয় হয়েছে ওই বাজার থেকে, এই আপনার ধামরাই, নবীনগর ধামরাই বাজার থেকে পরিচয় হয়েছে, এই পাশাপাশি থাকি আর কি।